নিয়ে নানানাড়ি করতে ভালোবাসি। নিজেদের তবিলে হাত দিয়ে দেখি না কতটা কি আছে, পরের ভগবান নিয়ে নানানাড়ি করে। আর আমাদের হিন্দু ধর্মের ভগবান সম্বন্ধে অর্ধেক জিনিস আমরা জানি না, এটা আমাদের লজ্জা। কেন গৌরাঙ্গ মহাপ্রভু এলো, কার ডাকে এলো? এসেছিল দোল পূর্ণিমা তিথিতে। কেন দোল পূর্ণিমাতে এলো, রং খেলার জন্যে? না, এ কারণগুলো আমরা জানার চেষ্টাই করি না। যারা শাস্ত্র অধ্যয়ন করেন তারা নিশ্চয়ই জানেন, দেবাদিদেব মহেশ্বর অদ্বৈত হয়ে এলো কেন, কেন বা ডাকতে লাগলো, এর কারণগুলো আমাদের জানা প্রয়োজন। আজকের আর বলবো না, আবার একদিন বায়না করবেন আমি বলে যাব। হরি বল হরি বল, বিষয়গুলো বলবো, শুনবেন, পিছনের মায়েরা শুনবেন, যারা শুনবেন না একটু উলুধ্বনি দেন দেখি। ওমা আমার আক্কেল হয়েছে বলা, বলেছি যারা শুনবেন না উলুধ্বনি দেন, এখনো বোঝার ভুল। যারা শুনবেন এবার একটু উলুধ্বনি দেন দেখি। প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এসেছিল অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে ডাকার ফলে। কেন, কে ছিল এই অদ্বৈত আচার্য? দেবাদিদেব মহেশ্বর। মহেশ্বর অদ্বৈত হয়ে এলো কেন? আমরা কলির মানুষ ভগবান মানি না, এই অদ্বৈত আচার্য গৌরাঙ্গ মহাপ্রভু যে স্বয়ং ভগবান তাকে পরীক্ষা করে নিয়েছিল। মন দিয়ে শুনুন, কেন দেবাদিদেব মহেশ্বর অদ্বৈত হয়ে এলো? প্রথমে দুটো কারণ ছিল, একটা ত্রেতা যুগে যেতে হবে, যখন সীতা হরণ হয়ে গেল, প্রভু রামচন্দ্র সীতাকে খুঁজে পাচ্ছে না, বনের মধ্যে কাঁদছে, শূন্যে রথে ভেসে যাচ্ছে ভোলানাথ ও মা দুর্গা। অপরূপ রূপের মানুষকে দেখে মা দুর্গা বলেছিল, স্বামী ওই যে অপরূপ রূপের মানুষ ওই মানুষটি কে? ভোলানাথ বলেছিল, এটাই আমার প্রভু, এটাই আমার ভগবান প্রভু রামচন্দ্র। কাঁদছে কেন? বলে ওনার স্ত্রী সীতামা হরণ হয়ে গেছে তাই কাঁদছে। মা দুর্গা চিন্তা করলো, এত কাছে ভগবানকে পেয়ে যদি একটু স্পর্শ না পাবো তার জন্মটা ধন্য হবে না, এ সুযোগ হাতছাড়া করব না। ওনার স্ত্রী সীতা হরণ হয়ে গেছে, আমি নকল সীতা হয়ে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে থাকব, প্রভু রামচন্দ্র ভাববে এটা আমার স্ত্রী, যেই আমার অঙ্গ স্পর্শ করবে ভগবানের ছোঁয়াতে আমার নারী জন্মটা ধন্য হবে। এইবার রথ থেকে নেমেছে, রেডিমেড সীতা হয়েছে নকল সীতা, গাছের আড়ালে লুকিয়ে আছে। প্রভু রামচন্দ্র খুঁজছে, সীতা তোমাকে কি আর খুঁজে পাবো না, তুমি কি আর দেখা দেবে না, আর কি তোমায় পাবো না? যত কাছে আসছে মা দুর্গা ভাবে, এই বুঝি আমাকে ধরল, ভগবানের স্পর্শে নারী জনম ধন্য হবে। এইবার প্রভু রামচন্দ্র কাছাকাছি এসে করজোর করে বলে, কি মা দুর্গা তুমি দাঁড়িয়ে আছো? এই যে মা দুর্গা বলেছে, সেন্টিমেন্টে পড়ে গিয়েছে, লজ্জায় ছুটে পালাচ্ছে, দাঁড়াও দাঁড়াও মা দাঁড়াও দাঁড়াও, পালিয়ে যাচ্ছ কেন? তুমি নকল সীতা হয়ে গাছের আড়ালে লুকিয়েছিলে, তোমার এ রূপের মর্যাদা আমি দেব। আগত কলিযুগে তোমার নাম হবে সীতা, তোমার স্বামী হবে সীতানাথ, নাম হবে অদ্বৈত আচার্য। মা বলে যখন তোমায় সম্বোধন করেছি, আমি তোমার ঘরে যাব, রান্না করে রেখো, আমি প্রাণ ভরে হরি বল বলে সেবা করবই করব। এটা হলো একটা কারণ। আর একটা কারণ আছে, যখন রাসলীলা হয়েছিল, রাসকক্ষে কোনো পুরুষের প্রবেশ অধিকার ছিল না, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া। রাসকক্ষের ভিতরে পুরুষের প্রবেশ অধিকার ছিল না, তখন রাসলীলা হয়েছিল, এখনো রাসলীলা হচ্ছে। তবে তখনকার রাস আর এখনকার রাসের মধ্যে একটু ডিফারেন্স আছে, তখনও তো নিষ্কামের আর এখন যেন একটু কামযুক্ত হচ্ছে। কি কদিন আগে একজন কমিটির বাবা বলছে, বাবা একটা রাসলীলার দল হবে। আমি বলি হবে? বলে একটা ১৬ বছরের মেয়ে ছেলে দিও। আমি বলি হবে? বলে মেয়েটা যেন কুমারী মেয়ে হয়। আমি বলি হবে? বলে দেখতে শুনতে যেন ভালো হয়। আমি বলি কি ছেলের সঙ্গে বিয়ে দেবেন না রাসলীলা করাবেন?
বলে আর বলো না 16 বছরের সুন্দরী মেয়ে যদি রাসলীলা না করে হরি সভাতে ভক্ত থাকছে না এই 16 বছরের মেয়েটা যখন ধেই ধেই করে হরি সভাতে নাচে আর কমিটির ছেলেপুলেরা ভালোমন্দ গিলে যখন নাচে অন্য ধর্মের মানুষের বলে এই দেখ সনাতন ধর্মের অবস্থা দেখ একটা 16 বছরের কুমারী মেয়ে নাচে আর তার সঙ্গে কজন ভালোমন্দ খেয়ে নাচে এটা আমাদের লজ্জা রাসের আরেক নাম হলো কামনিধন যজ্ঞ রাস শুনলে কামনা বাসনা কমে যাবে আর বর্তমান রাস শুনলে কামনা বাসনা যেন হু করে বেড়ে যায় কি দেশের বাহার কে তবে যারা রাসলীলা শুনছেন সাবধান আমি উপর থেকে বলবো আপনারা ডিপলি চিন্তা করবেন সবকিছু খুলে বলা যায় না পদ্মপাতার উপরে জল টলমল করছে এটা হলো শুদ্ধ বস্তু রাসলীলা আস্বাদন করতে করতে কাম যুক্ত হয়ে যদি এই শুদ্ধ বস্তু এক বিন্দু স্খলিত হয় জানবেন তার ধ্বংস অনিবার্য হবেই হবে রক্ষা করার ক্ষমতা কারোর থাকবে না বিচার আপনাদের কাছে যত নোংরাম হচ্ছে আমাদের এই কীর্তন নিয়ে কেন গো দুমাস ধরে কষ্ট করে চাঁদা তুলবো আর লাস্ট দিন এই বেলাল লোপনা না করলে নয় বেশিরভাগ জায়গা দক্ষিণ চব্বিশ পরগনা গিয়ে দেখছি আমাদের আসরে বন্দনা শুরু হতে পারেনি কমিটি সেজে রেডি হয়ে আছে দাদা নাচতে হবে সর্বনাশ তা সেই কীর্তনে উন্নতি হবে কোথা থেকে অবনতি হবে না আমার আগের কীর্তনে বলছিল না উন্নতি কেন হচ্ছে না কৃপা কেন হচ্ছে না কৃপা হবে কোথা থেকে নেচে নেচে তো আমরা নিচে চলে গিয়েছি বেশি বাকি নেই আর ধ্বংসের মুখে আমরা পড়েছি নিজেদের সিদ্ধান্তগুলো বদলান তাই রাজকক্ষে কোনো পুরুষের প্রবেশ অধিকার ছিল না ভোলানাথের ইচ্ছা জাগলো আমি একটু রাজকক্ষের ভিতরে যাব কিন্তু আমি যদি ছেলে হয়ে যাই হবে না আমি গোপী হয়ে যাব রেডিমেড একটা কাপড় পরেছে ঘোমটা দিয়েছে ভোলানাথ ভালো করে সুন্দর করে কাপড়টা পরিধান করেছে এইবার যখন রাজকক্ষের ভিতরে প্রবেশ করতে যাবে গোপীরা সামনে দাঁড়িয়ে দাঁড়াও কে তুমি বলে আমি গোপী গোপীরা চিন্তা করে তো মদ্দা মদ্দা মেয়ে ছেলে তুমি কেমন গোপী ভোলানাথ চিন্তা করে আমায় মনে হয় সন্দেহ করছে যেই ঘোমটাটা টান দিয়েছে পিছনে মা গঙ্গা বাঁধা আছে করে জল পড়ছে মা পার্বতী এসে দেখে চিনতে পেরেছ তুমি শঙ্কর 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 বলছে হ্যাঁ শঙ্করী আমি শঙ্করী পাবো বলে ব্রজের হরি এইবার গোপীরা সবাই মিলে ধাক্কা দিয়েছে মুড়ির বস্তার মতো ভুঁড়ি চিত হয়ে পড়ে গেছে ভোলানাথ একটু হট সেন্টিমেন্টাল অল্পে রেগে যেত উঠে দাঁড়িয়ে চিন্তা করে আমায় ঠেলে ফেলে দিল মাথায় হাত দিয়ে জটায় যেই টান দিল দুটো হাতের সঙ্গে দুটো জটা উঠে এলো ভোলানাথ চিন্তা করলো আমার মাথার জটা বিপলে দেব না মাটিতে ফেলে বর দেওয়া হলো একটা হবে চণ্ডীদাস একটা হবে রজকিনী এরা প্রেম তত্ত্ব আনি জগতের দ্বারে দ্বারে বিলাবে আমি হব কলিযুগ অদ্বৈত আচার্য তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে নিতাই গৌর হরি বল বলে ভগবানকে এনে জগৎ উদ্ধার করব এটা ছিল আশার কারণ তাই তো তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে ভাসিয়ে দিত অদ্বৈত আচার্যের গুরুদেব মাধবেন্দ্রপুরী মহারাজ বলেছিল অদ্বৈত যদি কাঁদতে হয় সংসারে স্ত্রী পুত্রের জন্য কেঁদো না এমন কান্না কাঁদো যে কান্নায় ভগবান ধরাধামে নেমে আসে তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে ভাসিয়ে দিত আপনারা জানেন বিষয়গুলো পরীক্ষা করে নিয়েছিল সেই জায়গাটা একটু বলছি অসুবিধা হবে না তো হরি বল মন দিয়ে শুনুন এইবার তুলসী পত্র প্রত্যেক দিন স্রোতের টানে ভেসে চলে যায় আজকে দেখছে স্রোতের বিপরীত মুখী উল্টো দিকে আসছে অদ্বৈত আচার্য চিন্তা করলো আমি ঘরে ফিরবো না তুলসী পত্র ভীষণ স্রোত অতিক্রম করে কেন বিপরীত মুখী হয়েছে আমি দেখবো তুলসী পত্রকে লক্ষ্য রেখে সুরধ্বনি তীর ধরে চলেছেন তুলসী পত্র ভাসতে ভাসতে নবদ্বীপের ঘাটে উপস্থিত হলো আর নবদ্বীপের ঘাটে স্নান করছিল জগন্নাথ মিশ্রের ঘরণী শচী দেবী তুলসী পত্র দিয়ে শচী দেবীকে সাতবার প্রদক্ষিণ করে নিল ঘুরে নিল নিয়ে মায়ের নাভি কুলে লুকিয়ে গেল কোন কোন শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে মা সূর্য প্রণাম করেছিল ওই অঞ্জলি ভরা জলের সঙ্গে পত্রটা উঠে গিয়েছিল
অদ্বৈত আচার্য মনে আনন্দিত হলেন, যেই গর্ভে ভগবান আসছেন নিশ্চিত। আবার কৌতূহল হলো, শচী দেবী যতগুলো সন্তান প্রসব করবে সবই কি ভগবান হবে? আমি পরীক্ষা করে দেখব তুমি কেমন ভগবান। কিভাবে? মনে মনে চিন্তা করলো, আমি সদাশিব বিষ্ণু অবতার, আমার প্রণাম সহ্য করা অত সহজ নয়। চিন্তা করলো, শচী দেবী যতগুলো সন্তান প্রসব করবে আমি গিয়ে সষ্টাঙ্গে প্রণাম করব, আমার প্রণাম সহ্য করে যে বেঁচে থাকবে সেই হবে ভগবান। এক এক করে আটটা কন্যা সন্তান প্রসব করলেন শচী মা। যতবার অদ্বৈত আচার্য প্রণাম করে ছটফট করতে করতে সবকটা মারা গেল। নবম গর্ভে এলো বিশ্বরূপ, তাকে প্রণাম করেছিল, সে সহ্য হয়তো করে নিয়েছিল, কিন্তু প্রণামের একশানে সে সংসার মাঝে থাকতে পারেনি। দশম গর্ভে এলো ভগবান, কতদিন ছিল গো ভগবান, কতদিন ছিলেন? বাবা বলেছেন ঠিক, আমরা কতদিন থাকি, আমরা কতদিন থাকি মাতৃগর্ভে? দশ মাস দশ দিন, এখন আট ন মাসে হয়ে যাচ্ছে। আমার ভগবান বেশি টাইম নিয়েছিল, ১৩ মাস। কেন? মনে মনে সংকল্প করেছিল তিনটি তিথির সমন্বয়ে আসব, ফাল্গুন মাস, পূর্ব ফাল্গুনি নক্ষত্র আর ফাল্গুনি পূর্ণিমা তিথি। তাই যখন আগত হইল ফাল্গুন মাস, আকাশে পূর্ণ চন্দ্রের বিকাশ, এলো নক্ষত্র ফাল্গুনি, সেই সময় জন্ম নিয়েছিল আমার গৌর গুণমণি। তাই মহাজন লিখছে, আজ ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, আজ শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি, শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। ভগবান এসেছেন ধরাধামে, আর আজকের আমরা সেই ভগবানের গুণকীর্তন করতে আস্বাদন হয়ে করার জন্য বসেছি এখানে। শঙ্করধ্বনি একটু উলুধ্বনি করবেন, শঙ্কর নিয়ে এসেছেন? মায়েরা মোবাইলখানা ঠিক ধরে এনেছে, একটু মঙ্গলসূচক ধ্বনি করতে হয়। স্বর্গেতে দুন্দু বিবাজে নাচে দেবগণ, তারা গৌরের উপরে করে পুষ্প বরিষণ, উলুধ্বনি নবদ্বীপের আবাল বৃদ্ধ বনিতা সবাই দেখতে গিয়েছে সোনার শিশুকে। যে দেখে সে বলে, মাতা সচিদানী ধন্য, তুমি ধন্য, এমন সন্তান আমরা আর কখনো দেখি নাই। এইবার সেই ছেলেটাকে সবাই কোলে নিয়েছে। নদিয়া নাগরী নাচে গৌর লইয়ে কোলে, উলুধ্বনি উলুধ্বনি, বুড়া বুড়ি নাচে সবাই হরি হরি বলে, বুড়া বুড়ি নাচে সবাই হরি হরি, তারা নাচিতে লাগিল, নাচিতে লাগিল সদানন্দে প্রেমানন্দে, সদানন্দে প্রেমানন্দে, সদানন্দে, আজ সদানন্দে প্রেমানন্দে, আজ সদানন্দে প্রেমানন্দে, আজ সদানন্দে হরি, হরি হরি।
অদ্বৈত আচার্যকে স্বপ্নে দেখা দিলেন, ওহে নারা, নারা বলে ডাকতো মহাপ্রভু কেন না, অদ্বৈতর হুঙ্কারে বৈকুণ্ঠে সিংহাসন নড়ে গিয়েছিল বলে। আমি মায়ের স্তনদুগ্ধ পান করতে পাচ্ছি না, তুমি শচী মাতাকে হরিনাম মন্ত্র প্রদান করো। এখন যে গর্বে ভগবান এসেছে সেই মায়ের আবার দীক্ষার প্রয়োজন হয়। জগৎকে দেখালো, জগৎ দেখে শিখে নাও। আমি যেমন অদীক্ষিত মায়ের স্তনদুগ্ধ পান করলাম না, তোমরা অদীক্ষিত ব্যক্তির হাতে কিছু গ্রহণ করো না। অদ্বৈত আচার্য পরীক্ষা করতে গিয়েছিল, কিন্তু তার আগে একবার গেল শচী মাকে দীক্ষা দেওয়ার জন্য। দূর থেকে দেখল সেই বাচ্চা ছেলেটাকে, মনে মনে চিন্তা করলো আমি পরীক্ষা করতে আসব, তুমি কেমন ভগবান আমি আসব তোমার কাছে। যখন মন্ত্র দিল, সাত দিন পরে স্তনদুগ্ধ পান করেছিল। এইবার নামকরণ করা হবে, নামটা কি রাখা হয়েছিল কি নাম? নিমায় না, অরিজিনাল নাম কি আধার কার্ডে কি নাম ছিল, অরিজিনাল নামটা কি? নিমাই তো পরে না, গৌরাঙ্গ পরে। এর আগে একটা নাম আছে যেটা দাদু নীলাম্বর চক্রবর্তী দিয়েছিল। কুষ্টি বিচার করে বলেছিল, শচী তোরে ছেলে যেমন তেমন ছেলে নয়, তোরে সন্তান সারা বিশ্বের ভার বহন করবে, তাই তোর সন্তানের নাম রাখলাম বিশ্বম্ভর। নিমাই নামটা রেখেছিল কে? মা। নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিল বলে, তাই তো? যদি জাম গাছের তলায় জন্মাতো, সিদ্ধান্তগুলো ভুল হচ্ছে আমাদের, এটা সিদ্ধান্ত নয়। নিমাই নামটা রেখেছিল কেন? নিম গাছের তলায় জন্মেছিল বলে নয়, যখন সাত দিন স্তনদুগ্ধ পান করছে না, মা ছেলেটাকে কোলে নিয়ে নিম গাছের তলায় বসে বসে কাঁদছে, মনে মনে চিন্তা করছে আমার এ ছেলে বাঁচবে না, যে সন্তান সাত দিন অনাহারে আছে সেই ছেলে বাঁচতে পারে, এ ছেলে মনে হয় মারা যাবে। মনে মনে চিন্তা করলো, নিম তো তিত হয়, তিত জিনিস জম গ্রহণ করবে না, তাই ওই নিম থেকে আমার ছেলের নাম রাখলাম নিমায়, যেন জম ওকে গ্রহণ না করে, ও যেন মারা না যায়, তাই জন্য নাম দিয়েছিল নিমায়। দীক্ষার পরে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। এইবার সেই নিমায় ধীরে ধীরে বড় হলো, দেখতে দেখতে পাঁচ বৎসর বয়স হলো, অদ্বৈত আচার্যের কর্ণে গেল শচী মায়ের সেই ছেলেটা বড় হয়েছে, যে কৃষ্ণ নামে হাসে, কৃষ্ণ নামে কাঁদে, জগতের জীবকে বলে, ওগো তোমরা সবাই একবার আমার সঙ্গে দুটি বা উত্তোলন করে বলো, হরি বল 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 সবাই। হরি বল 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 হরি হরি কলিরিজি আর তোমরা ঘুমাইয়া থেকো না, অহংকারের শিখরে থেকো না, মায়ায় আর মমতার বালিশ মাথায় দিও না গো, তুমি জানো না তোমার শিহরে মৃত্যু দাঁড়িয়ে আছে, কখন তোমার প্রাণ উড়ে চলে যাবে গো, তাই যতদিন ভবে আছো
দুটি বাহু উত্তোলন করে একবার বল কি বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই কষ্টকর হচ্ছে বাউ তো উত্তোলন সবাই করেনি খোদা লেগেছে নাকি সেবার ব্যবস্থা তো আছে সেবা করেননি ফাঁকি দিচ্ছেন কেন এই যে বারবার বলছে আপনাদের বাউ উত্তোলন করার লাভটা কার হবে আমার না আপনাদের যে বাউ উত্তোলন করবে লাভটা তার বাউ উত্তোলন করি কেন ইংরেজিতে যাকে বলা হয় সারেন্ডার করা বাংলায় তাকে বলা হয় আত্মসমর্পণ করা বা আত্মনিবেদন করা বাহু উত্তোলন অর্থ হলো ভগবানের চরণে নিজেদের সঁপে দেওয়া তা কষ্ট করে গরমের মধ্যে বসে আছেন কেন চাঁদ বদন দেখার জন্য না মা তার চরণে সঁপে দেওয়ার জন্য তো এসেছি লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এত সাদের মানব জন্ম পেয়েছি যদি কর্ম ভুল হয় আবার কিন্তু 80 লক্ষ জনি ভ্রমণ করতে হবে আবার কুকুর ছাগল গাধা গরু ভেড়া কীট পতঙ্গ পশু পাখি গাছপালা সব হতে হবে তাই এত সাদের মানব জন্ম পেয়ে বৃথায় হারিয়ে দিও না ভাবছো কেউ দেখছে না দেখার মালিক ঠিক দেখছে ফাঁকি দিলে ফাঁকি পড়ে যাবেন সবাই মিলে একসঙ্গে সবাই মিলে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় যারা হ্যান্ডিক্যাপ মানুষ বাহু তোলার দরকার নেই যাদের আছে একটু তুলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে মায়েরা কি উলুকি বাড়িতে রেখে এসেছেন নাকি আমি জানি এদিকের মায়েরা উলু ধ্বনি ভালো জানে পিছনের মায়ের একটু জোরে জোরে দেবেন সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম 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 হরে হরে হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরে রাম 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 হরে হরে অদ্বৈতাচার্য চিন্তা করলো আমি পরীক্ষা করতে যাব তুমি কেমন ভগবান হরি নামে দল নিয়ে পরীক্ষা করতে আসছে শচী মা ডাক দিল নিমায় ফিরে আয় ওই বুড়োটা আসছে তোকে পরীক্ষা করলে তুই মারা যাবি ছোট্ট 5 বৎসরের নিমাই বলেছিল মা আমি তো পেছনে ফিরে যাওয়ার জন্য আসিনি আমি এসেছি জগৎবাসীকে হরি নামের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি দেখো না কি হয় অদ্বৈতাচার্য এসে নিমায়ের সামনে দাঁড়িয়েছে
অন্তরে বলছে তুমি কি আমার সেই ভগবান, তুমি কি আমার সেই দয়াল হরি, আমি পরীক্ষা করে নেব তুমি কেমন ভগবান। এইবার অদ্বৈত আচার্য বা ষষ্ঠাঙ্গে যেই প্রণাম করতে গেল, অদ্বৈত আচার্যের হাতটা নিমায়ের চরণে যাওয়া লাগলো না। নিমায়ের চরণে হাত দেওয়ার আগে ছোট্ট 5 বৎসরের নিমাই নিজের বাম পদটা নিয়ে অদ্বৈত আচার্যের মস্তকে ঠেকিয়ে দিল, বুঝিয়ে দিল তোমায় পরীক্ষা করতে হবে না, আমি রেডিমেড নই, আমি স্বয়ং ভগবান এসেছি। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, যিনি অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। এইভাবে পরীক্ষা করে নিয়েছিল, আর আমরা সেই ভগবানকে মানতে চাই না। সেই গৌর হরি ধরাধামে এলেন, প্রত্যেক দিন সর্বাঙ্গে চন্দন মেখে বের হতেন, চন্দন মেখে যখন যেতেন চন্দনের গন্ধে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠত। আজকে চন্দন মাখেনি, ভাবাবেশে ভক্তের চরণ ধুলা অঙ্গে মেখে সুরধ্বনির তীর ধরে চলেছেন, তার ভাব দর্শন করে বৈষ্ণব মহাজন পদ লিখছে, আজ সুগন্ধি চন্দন গোরা নাহি মাকে সুগন্ধি চরে সুগন্ধি চন্দন গোরা হরি হরি বল। ধুলাই সায়
কেন ধুলাই সায়ন আজ হাগৌর নারয়ঙ্গ সর্বাঙ্গে ভক্তের চরণ ধুলামেকে সুরধ্বনির তীরে বসেছে, একটা করে ঢিল নিয়ে সুরধ্বনির জলে নিক্ষেপ করছে। ভক্তরা দূর থেকে দেখছে গৌরহরি আজকে ক্ষোভে দুঃখে ভেঙে পড়েছে। কেন? গৌরহরির অন্তরে জাগরিত হয়েছে পুরব লীলা কোন লীলা গো? সে যে যাওয়ার কথা ছিল রাধারানীর কুঞ্জে, নিশি অতিবাহিত করেছিল চন্দ্রাবলীর কুঞ্জে, সকালবেলা যখন গিয়েছিল রাধারানী তাড়িয়ে দিয়েছিল, তাই সেই ভাবটা ফুটে উঠেছে যেন মান মঞ্চে বসে আছে। তার ভাব দর্শন করে মহাজন পদ লিখছে, মানে মলিন মুখ কিছুই নাহি ভাই, মানে মলিন মুখ কিছুই নাহি ভাই, দিবস রজনী গোরা জাগিয়া গোয়াই, দিবস রজনী গোরা জাগিয়া গোয়াই, ক্ষণে চমকিত অঙ্গ ধরণে না যায়, ক্ষণে চমকিত অঙ্গ ধরণে না যায়, মান ভাবে গোরা চাঁদ বাসু ঘোষে গায়, উলুধনি উলুধনি মান ভাবে গোরা চাঁদ বাসু ঘোষে গায়, আজ এইবার লীলার প্রকাশ হলো, এইবার লীলার প্রকাশ হলো, গৌর হরির মনে পড়িল, মান ভাবে গোরা চাঁদ বাসু ঘোষে গায় হরি আরে বাসুদেব হোসে কহে মান ভাবে গোরা চাঁদ, বাসুদেব হোসে কহে মান ভাবে গোরা চাঁদ, বাসুদেব হোসে কহে মান ভাবে গোরা চাঁদ, সুদেব ঘোষে কহে মান ভাবে গোরা চাঁদ, হরি বল হরি বল হরি বল হরি বল। গৌরচন্দ্রকে আমরা আস্বাদন করেছি, এবার লীলার মধ্যে যাব। তবে অনেক আশা নিয়ে দু বৎসর পরে এসেছি আপনাদের চরণ যখন দর্শন পেয়েছি, কিছু চাইবো আপনাদের কাছে, দেবেন আপনারা? কারা কারা দেবেন দেখে একটু বাহু উত্তোলন করুন, আমি চাইবো আপনারা দেবেন। সবাই বাহু উত্তোলন করেননি,
জায়গা জমি লিখিও নিতে পারি কিন্তু দেবেন কারা কারা সবার বাবু উত্তোলন করেনি বাবারা ভয় পাচ্ছে মনে হয় না বাবা জায়গা জমি লেখাবো না তাহলে যারা হাত তুলেছেন প্রতিজ্ঞাবদ্ধ দেবেন এক লাখ টাকা করে দেবেন আমাকে না না অত দিতে হবে না এত সুন্দর বৃহৎ হরিসভা আমি এই নিয়ে তিন বছর মনে হয় এলাম আপনাদের ইউনিটি এত ভক্ত সমাগম হয় বিশেষ করে কমিটির যারা কর্মকর্তা আছে তাদের চরণে শতকোটি প্রণাম এই বৃষ্টির জন্য অনেক জায়গায় কীর্তন বন্ধ হয়ে গিয়েছে কিন্তু এখানে যে হচ্ছে তাদের ধন্যবাদ দেওয়া উচিত তাদের চরণে শতকোটি প্রণাম যে অন্তত তারা কীর্তনটা বন্ধ করেনি খুব খরচা সাপেক্ষ আপনারা জানেন সারা জীবন তো নিজেদের জন্য কত কি করেছি আজকের ভগবানের সেবার জন্য একটু করে আগিয়ে আসতে পারবেন না ভগবানের সেবার জন্য এক দুশো টাকা করে অন্তত দিতে পারবো না কমিটির বাবারা যাবে আপনাদের কাছে কেউ নিরাশ করবেন না কিন্তু তবে প্রস্রাব লাগে লেগেছে বলে উঠেও কেউ যাবেন না যেন শয়তানি প্রস্রাব কিন্তু এই সময় লাগাবেন না যার যেমন সামর্থ্য দেবেন যারা বেশি একটু দেবেন এক দুশো পাঁচশো টাকা আমার হাতে দেবেন আমি একটু অ্যানাউন্স করে বলে দেব ভগবানের সেবার জন্য দেবেন ব্যাংকে টাকা রাখলে যেমন দশ বছর পরে ফিক্সড হয়ে ডবল পাওয়া যায় গোবিন্দের ব্যাংকে যদি কেউ এতটুকু দিতে পারেন আমার ভগবান দশ বিন্দু দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে দেওয়াটা শুরু হচ্ছে আমার থেকে হোক আমার যে বায়না আছে তার থেকে আমি পাঁচশো এক টাকা কমিটির হাতে তুলে দিলাম আমার যেটা বায়না আছে আমি তার থেকে তুলে দিলাম আমাকে কম দেবে আমি মেনে নেব হরি বল হরি বল এবার কারা কারা দেবেন দেখি আমার হাতে দেন একটু তুলে এক দুশো পাঁচশো টাকা যদি আমার হাতে দেন ভগবানের জন্য দেবেন তারা তো নিজেদের খাবার জন্য চায়নি আসুন সামনে আসুন এক দুশো টাকা যদি দেন কেউ আমার কাছে দেবেন আমি একটু অ্যানাউন্স করে বলে দেব যারা দশ বিশ পঞ্চাশ টাকা দেবেন ওখানে দেন একজন গেলে হবে না চারজন চারদিক থেকে বেরোতে হবে ওই মাথা থেকে দুজন আসুন কমিটির যারা আছেন দুজন ওদিক থেকে আসুন পিছন থেকে দুজন ধরুন সামনে থেকে দু তিনজন আগিয়ে যান তবে এক দুশো পাঁচশো যদি দেন আমার কাছে একটু বলবেন ভগবানের জন্য দিচ্ছেন আমি অন্তত একটু ঘোষণা করব চলুন সবাই মিলে একসঙ্গে হরি বল হরি বল বাসুদেব ঘোষে কহে মন ভাবে গোরা চাঁদ তরুলতামা একশো টাকা দিয়েছেন উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল গোরা চাঁদ বাসুদেব ঘো রঞ্জন বাবা একশোটি টাকা দিয়েছেন উলুধ্বনি দেবেন সবাই সুখদেব নাই একশোটি টাকা দিয়েছেন উলুধ্বনি হরি বল হরি বল নিমাই মাইতি দুশো টাকা দিয়েছেন উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল আমার এই মা শ্রীমতী মা দিয়েছেন একশো টাকা উলুধ্বনি হরি বল হরি বল গোরা চাঁদ বাসুদেব ঘোষে কয়ে মন ভাবে গোরা চাঁদ বাসুদেব ঘোষে গোরা চাঁদ বাসুদেব ঘোষে কয়ে ভাবে গোরা চাঁদ হরি বল হরি বল বাসুদেব ঘোষে কহে মৌসুমী হালদার একশোটি টাকা দিয়েছেন প্রেম সেনী তাইগৌর প্রেমানন্দ হরি বল
আচ্ছা আপনি নিয়ে লাস্টে আসবেন আমি দিয়ে দেব আমার এই মা 100টি টাকা দিয়েছেন মাধবের সেবা